Hello everyone, this is Sabana Islam. I'm from Brampton, Ontario, Canada. Today's first day snowing in Canada. So last night, too much snow in Canada. So I came to pick up my son at his school. High school. So কাল রাতে কাল রাত থেকে আমাদের এখানে স্নো শুরু হয়েছে মোস্টলি সব সময় আর কি নভেম্বরেই শুরু হয় আমাদের স্নোটা স্নো পড়া আর কি নভেম্বরেই শুরু হয় সো কালকে 15 তারিখ ছিল তো নভেম্বরের 15 তারিখ থেকেই শুরু হলো এবার আর কি এই তো আমাদের এখন মানে অনেক কষ্টের দিন যাবে আর কি টেনশন সব সময় ঘুম থেকে মনে করেন যে ওয়েদার দেখে শুভ রাতে ঘুমাবো এক রকম আবার রাতে মর্নিং এ হয়ে যাবে যে অন্য রকম এই আর কি টেনশনে থাকতে হবে এখন যে আগে তো সামার টাইমে তো অন টাইমে কাজে যায় পৌঁছাইতাম এখন তো আর্লি বের হতে হবে এবং অনেক সময় লেট হয়ে যায় কাজে পৌঁছাইতে আর কি তো এই আর কি টেনশনেই থাকতে হবে এখন গাড়ি চালাইতে হবে মানে মানে যানটা হাতে নিয়ে আর কি উইন্টার টাইমে আমাদেরকে যানটা হাতে নিয়ে গাড়ি চালাইতে হয় আর কি অনেক কষ্ট অনেক মানে টেনশন অনেক সময় আমার 1 ঘন্টাও লেগে যায় 15 মিনিটসের রাস্তা আর কি কাজে যেতে 15 মিনিট লাগে বাট আমার উইন্টার টাইমে প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা লেগে যায় মানে একদম গাড়ি দিয়ে তো ভর্তি আর মানে লাইক স্পিড আমাদের থাকে 20 টু 25 লাইক দ্যাট এরকম স্পিডে আমরা গাড়ি চালাই যেই রোডগুলো আমাদের 60-70 সেই রোডগুলোতে আমরা তখন 20-তে গাড়ি চালাই হ্যাঁ একদম মানে রাস্তা এই অবস্থা তো যাক এই দিনগুলো আমাদের আর জন্য আর কি অনেক হার্ড আর কি আসলে কি করব মানে আর এত বেশি ঠান্ডা ওয়েদারটা মানে থাকে মানে দেখবেন যে অনেক সানি বাইরে সানলাইট বাট অনেক ঠান্ডা অনেক ওয়েদার অনেক ঠান্ডা মানে কোথাও শপিং মলে তেমন আর কি বাইরে যেতে ইচ্ছে করে না আর কি আসলে সেই সময়টাতে উইন্টার টাইমে গাড়ি থেকে বের হয়ে তো মলের ভিতরে যেতে হবে তাই না গাড়িটা থেকে বের হতেই তো গাড়ি থেকে নামতে না নামতেই মলের মেইন গেটে ঢুকতে না ঢুকতে এই যে একটুখানি 2-3 মিনিট মানে ঠান্ডাটা গায়ে লাগবে এটাই তো অসহ্য এটাই একটা অসহ্য সো বাই নাও Hello everyone, this is Sabana Islam. I am from Sabana's brand. I'm living Brampton, Ontario, Canada. So in Canada, snowing is start now in Canada. Snowing is start now in Canada. তো গতকাল কাল রাত থেকে আমাদের এখানে স্নো স্টার্ট হয়েছে তো এই নভেম্বরের এই সময়টাতে এন্ড অফ নভেম্বরেই শুরু হয় আর কি তো কাল থেকে আর কি স্নো এখন শুরু হয়েছে এখন তো ডেইলি হবে আর কি এভরিডে স্নো পড়বে এখন এভাবেই এই আর কি আমাদের কাজ বেড়ে গেল কাজে যাওয়ার আগে আমাদের ড্রাইভওয়ে থেকে বের তো হতে পারবো না স্নো সাফ করে সাবলিং করে তারপরে কাজে যেতে হয় আমার হাজবেন্ড হয়তো বা তাই করেছে আজকে কারণ রাতে অনেক স্নো পড়ছে সে মনে হয় সাবলিং করে তারপরে কাজে গিয়েছে আমি তো ঘুমাইছিলাম আমার ডে অফ আজকে সো এই অবস্থা আমাদের মানে এক্সট্রা ওয়ার্ক শুরু হয়ে গেল
আমার ভিডিও সামনে স্নো রিমুভ কি বলে গার্মেস গার্বেজ যারা নিয়ে যায় আমাদের, আমরা তো বাসার সামনে গার্বেজ দিয়েছি, বাসার সামনে থেকে গার্বেজ নিয়ে যায় গার্বেজ ক্লিনার আর কি, এরা এই যে গার্বেজ বাসার সামনে থেকে এইভাবে নিয়ে যায়, এই যে অটোমেটিক এই যে নিতেছে। আচ্ছা, এরা নিচ্ছে গ্রিন বিনটা গার্বেজ নিয়ে যায় আর কি, এরা গ্রিন বিনটা নিয়ে গেল, কেউ আসে গ্রে বিনটা নেওয়ার জন্য। এই যে বাসার সামনে আজকে গার্বেজ ডে, আমার জামাইয়ার জন্য আমাদের গুলোকে নিয়ে গেছে, অলরেডি মনে হয় তুলে ফেলছে। আচ্ছা, নিয়ে গেছে, তো এই এই গাড়িটা নিচ্ছে আর কি গ্রিন বিনটা, আর আরেকটা গাড়ি আসবে শুধু গ্রে বিনটা নিতে, এই এই ধরনের আর কি। এই যে ও তুলতেছে বাইসেলফ। আজকে গার্বেজ ডে আমাদের এখানে, এই অবস্থা আমাদের, এখন কাজ বেড়ে যাবে আর কি।